হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমরা সবাই ভালো আছি। এটা আজকে ব্লগটা বিকালে আফটারনুন থেকে শুরু করাম। বিরিয়ানি আনার পিজা দিলাম, সমোসা দিলাম, এটা হইল কিমার সমোসা, চিকেনের সমোসা আসলে। আর একটা আনছি আমি আমার রেডি সমোসা, ভেজিটেবল সমোসা, এটা আমি ফ্রাই করলাম। এই তো আমার এটা একটা সালামি পিজা আছে, একটু খুব হয়েছে গলা টিকে না, বেশি আবার খুব হয়ে গেছে মনে হয়। আর একটা চিকেনের পিজা নিজের দেখি কাঠ করে লাই, রিয়ানা মনে হয় ঘুমাই জিরা, রিয়ানা ঘুমাই জিরা নি গো। গরম আছে খেতাম, রেডি হয়ে গেছে কি আজকে বিকালে দিলাম। আর আমার হাজবেন্ড দিলাম, আর রোজা লাগি তো বানাই বেলা আপনার সাথে শেয়ার করবো। এখন জাস্ট রেডি সমোসা, আমার পিজাটা একদম রেডি হয়ে গেছে। আর রিজওয়ান রিয়ানা লাগি টু পিজা করছি, একটা বৈশ সালামি পিজা বানাইছি, বানাইয়া দিলাইছি তারারে মনে নাই আর ইচ্ছা হইল গিয়া কিমার পিজা ভেজিটেবল উই কিমা। রিয়ানা হ্যালো বেবি, রিয়ানা কেটা করাই গম্মু এইটা আজকে বিকালের নাস্তা উস্তা আপনাদের সাথে শেয়ার করলাম, বিকালে কিন্তু আমরা খাইলাম। রিয়ানা ভালো হয়েছে? চিকেন উইথ ভেজিটেবল খালি আসবো কোন দেশে এটা? মেক্সিকো। হ্যাঁ
তোমার আমি পুরুষ খাইটা দিব রে ওকে পরে দেখাই মাইসে রোজা লাগিনি আমার সে বাসাত স্টক করি তো রাখা হাসাও কইলাম আমি জান দায় তো লন্ডন শপিং হাঙ্গালি শপিং বাজার কিছু পাইতা নাই আউট অফ স্টক তাহা বেশি আজকে বিকালে আমি লাউ দিয়া ছোটো মাছ পোনা মাছ থাকি দিয়ে আমি খুবই লাইক করি ছোটো মাছ দিয়ে লাউ বিরিয়ানি বানাইমু লাউ দিয়ে ছোটো মাছ। আর আজকে এখানোর মধ্যে আমি একটা সফট ব্রয়লার আস্তা ব্রয়লারে বুনলাম আর এখানে একটা শক্ত চিকেন লাল মুরগিরে খুরমা বানাই রাম আমার হাজব্যান্ডে খুব বেশি লাইক করো। আজকে কোন রেসিপি আসলে শেয়ার করতাম না, আজকে বিকালে তার রান্না বান্না করলাম ওগুলো শেয়ার করবো। আর ছোটো মাছ দি লাউ কিলাখান আমি কে কুক করি ফুল রেসিপি দিতাম নাই দেখাইব কীরকম হয়েছে আমার কারিগুলো। আর এই তো কেন আমি লাউটা কাঠরাম কাঠরা ছোটো ছোটো করে অবশ্যই কাঠরাম যেহেতু লাউ দিয়া ছোটো মাছ দিয়া একদম বিরিয়ানি বানাইব ছোটো মাছ অত বেশি খেতা দিতাম নাই ঝুল ঝুল রাখতাম নাই দেখাইমো আপনারা রে কীরকম করে কারিটা বানাইছি। এই তো আজকে বিকালে কেতা খুব করলাম খেতা করলাম এইটাই শেয়ার করবো আপনাদের সাথে। আর এলা উঠা এই বয়সে আমি ছোটো ছোটো কইরা করলাম বিকজ ফিশটা তো ছোটো ফিশ আর পোনা ফিশের দিয়ে যারা লাউ খাইছেন না খাইয়া দেখুন যেন খুবই টেস্টি হয়। চিকেনের মধ্যে আমার শক্ত চিকেনের কুরমাটা একদম রেডি আর একদম লামাইবার আগে এক কাপ পরিমাণে দুধ আমি আড করছি। আর এটার ফুল রেসিপি দিছি না ফুল রেসিপি কোনো কারিরও দিছি না আজকে জাস্ট আমি কিতা কুকিং করলাম ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানের মধ্যে আমি সফট ব্রয়লারটা একটু বোনা বোনা রাখছি ঝুল ঝুল কইরা একটু জুল না রাখলে আমার বাচ্চারা রুটি দিয়ে কিংবা তো ফুলটা দিয়ে খাই তো এইভাবে একটা কুকিং করছি। এখন আমি খালি জাস্ট করে পাতাটা আড করবো তো কেন লাউ দিয়া ছোটো মাছ থাকে ছোটো মাছ বলতে ফোনা মাছ দিয়ে রাখছি আমি খুবই লাইক করি ফোনা মাছটা খুবই টেস্টি হয় লাউ দিয়ে পাবে কারিটা রাঁধলে আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো বাসার মধ্যে কেতা কেতা খুব করলাম আজকে বিকালে আমরা খাইবার লাগে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সবাই ভালো লাগবো। আমরা সবাই লাগে দোয়া করেন জানো। আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক বাই এভরিওয়ান সি ইউ সুন।